কোন দিকে যাস তোর রহিমকে ফেলে, কোন দিকে যাস তুই তোর খালিককে ফেলে, কোন দিকে যাস তুই তোর গাফফারকে ফেলে। আমি রবকে তুই ফজরের নামাজ না পড়া সত্ত্বেও সকালে ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা আমি আল্লাহ কি তোকে করে দিই নাই রে বান্দা, আমি কি করে দিই নাই? তুই যে সবার চোখের আড়ালে গোপনের কাজটা করেছিলি, অপরাধের কাজটা করেছিলি, তুই ভেবেছিস বন্ধু জানে না, মা বাবা জানে না, সবার কাছে একটা গোপন করে রেখে মনের মধ্যে ভয় ছিল, কেউ না ধর দেখে পেলে ধরা খেয়ে যাওয়ার ভয় ছিল, দেখে ফেলার ভয় ছিল। আমি রবি তখন রহমত দিয়ে তোকে আড়াল করে রেখেছিলাম, আড়াল করে রেখেছিলাম। যদিও তুই আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করছিস, ফেরেশতারা বারবার বলে মাওলা তোমার জমিনে হুকুম অমান্য করছে, তারপরে এত দয়া করো কেন? আমি রব সেই দিন বলেছিলাম আমার বান্দা হয়তো ফিরে আসবে, আমার বান্দা হয়তো ফিরে আসবে, আমার বান্দা হয়তো আমি রহমানের কথা চিন্তা করে ফিরে আসবে। বান্দা সেই দিন তুই আসিসনি ফিরে, তারপর আমি রহমত দেওয়া বন্ধ করিনি, তোর পায়ের শক্তিকে কেড়ে নিইনি, তোর চোখের আলোকে কেড়ে নিইনি, আমি রব রহমান হয়ে দয়া করেই যাচ্ছি, দয়া করেই যাচ্ছি, দয়া করেই যাচ্ছি, দয়া করেই যাচ্ছি।